জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল বাকারাতুন সাবাতিন গরু সাত জনের পক্ষ থেকে আল বাইরাতান সাবাতিন উট সাত জনের পক্ষ থেকে তাহলে সাত জন উট সাত জন গরু হাদিস সহিহ এবার চলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুননামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাজার আল আজহা একদা আমরা রাসূলের সাথে ছিলাম সফরে কুরবানি চলে আসলো তার আদেশ অনুযায়ী ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবাতুন ও ফিল বাইরাতে আসারাতুন আমরা সাত জন অংশ গ্রহণ করলাম গরুতে আর দশ জন অংশ গ্রহণ করলাম উঁটে সাত জন সাত পরিবর্ণয় দূরে যেন এক না হয় আমরা সফরে সাত জন অংশ গ্রহণ করলাম গরুতে আর দশ জন অংশ গ্রহণ করলাম উঁটে এবার জনের হাদিস শেষ হলো এখানে পরিবারের কথা নেই পাল্টা একটা না কয়েকটা পরিবারের হাদিস আপনার সামনে পেশ করছি আপনি একটু খেয়াল করবেন কয়েকটা হাদিস ব্যক্তি এবং পরিবারের পক্ষ থেকে কাজে জন আর পরিবার এক নয় এবার চলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবসিন আকরানা আল্লাহর নবী একটা সিংওয়ালা ভেড়া কিনতে বললেন তারপরে শুনেন এতাও ফি সাওয়াদিন ওয়াইবরকু ফি সাওয়াদিন এনজরু ফি সাওয়াদিন ভেড়াটি কালোতে হাঁটে কালোতে খায় কালোতে শোয় মানে কি পশুটা কালো কালো পশুর গোশত স্বাদ না কি সে কথা বলতে পারছি না বিদ্বানগণ বলেন কালো পশুর গোশতে স্বাদ বেশি সেই জন্য আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূল বলেন এই শোনা আনাস বাজারে যাও একটা ভেড়া কিনে নিয়ে আসো যেটা কালোতে খায় মানে মুখ কালো কালোতে হাঁটে মানে পা কালো কালোতে শোয় মানে পেট কালো তাহলে কালো কিনতে পারলেন ফাউতিয়াবে লুইজেবে সেটা কিনে নিয়ে আসা হলো তারপরে তিনি ওটাকে হাতে নিয়ে বলছেন আয়েশা আয়েশা হালুমিল মুদি ওয়া জাসিয়া বিহাজারিন আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো পাথরের মাধ্যমে আমাদের দেশে পুরুষ মানুষ ছুরি ধারালো করে আর আল্লাহ নবী আয়েশাকে বলছেন ছুরিটা ধারালো করে নিয়ে আসো আবার নাম ধরে বলছেন স্ত্রীর নাম ধরে ডাকবেন স্বাদ বেশি পাবেন আর নিজে নিজে কোনো কাজ করবেন না জুতাটা নিজে ঠিক করবেন না বলবেন খালেদা জুতাটা কোথায় আছে নিয়ে আসো তো জামাটা কোথায় আছে নিয়ে আসো তো খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো আপনি আদেশ করে তাকে কাজে বলবেন আপনিও শান্তি পাবেন সেও শান্তি পাবে আর একা একা যদি পানি ঢেলে খান তাহলে ও মনে মনে বলবে আমার উপর মনে রাগ করেছেন সেই জন্য আমাকে বলে না আবার কোনো সময় যদি রাগ থাকে তাহলে এক গ্লাস পানি সামনে নিয়ে এসে থ্যাঙ্কস করে রেখে চলে যাবে এগুলো বন্ধ করতে হবে নাম ধরে ডাকতে হবে স্ত্রীর স্বামীর নাম ধরে ডাকতে পারে এই যে হাজারা বলছেন আয়না তাজাবে ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন এ দেখেন স্বামীর নাম ধরে বলছেন আর এমন কতগুলো এলাকা আছে জানি ড্যামরায় আছে কি না যদি শাশুড়ি বুঝতে পারে যে বৌমা ছেলের নাম ধরে ডেকেছে তাহলে বলবে ছি 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 তে আমার ছেলেটাকে খেলো স্বামীর নাম ধরলে স্বামী মারা যায় কোন কোন এলাকাটা শেরেক তো এখন বুখারী মুসলিমের হাদিস হাজারা বলছেন এনা তা যাবে ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন বারবার বলছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন কে বলছেন বলেন তো হাজারা বলছেন কাকে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের মান সম্মান আপনার চেয়ে কম না বেশি তাহলে আপনি এটা ভাবছেন কেন নাম ধরে ডাকতে হবে এটাই ঠিক নাম ধরা যায় না ধরলে বেয়াদবি বেয়াদবি বলাই বেয়াদবি নাম ধরে ডাকলে একটা বেয়াদব ছেলে বেয়াদবি বলাই বেয়াদবি নাম ধরে ডাকতে হবে এটাই সুন্নাত এতটুকু বলতে পারে আমার ভাই ভাইজান এটা কি করছেন এটা বলতে পারে কিন্তু নাম ধরে ডাকাই সুন্নাত দেখেন পর 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 সব হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছুরিটি নিয়ে এসে দিলেন এবার দেখেন ফাখাজাহা ভেড়াটা নিলেন ছুরিটা নিলেন ওয়াখাজাল কাবসা কাবসাটা ভেড়াকে নিলেন ফাজ জাহু ফেলে দিলেন ফেলে দিয়ে বলছেন আল্লাহুম্মা হে আল্লাহ তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আল্লাহ তুমি মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করো মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে কবুল করো বিসমিল্লাহ আল্লাহু আকবার বুখারী মুসলিম কি বুঝলেন ব্যক্তি ও পরিবার এক দুই একটু কাকে যে হাদিস শোনালাম যে সাদা কালো মোটা তাজা অন্ডকোষ বের করা আপনার বেশ বড় সেখানে বলছেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আল্লাহ তুমি এটা কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে মেখনাব ইবনে
সুলাইম ইবনে মেখনাম ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুননা উকুফান মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাতা, আমরা বিদায় হজের দিন রাসূলের সাথে আরাফার মাঠে ছিলাম। ফাসামাইতু ইয়াকুল, আল্লাহর নবী বললেন আমি শুনলাম, তিনি বললেন ইন্না আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, ইয়া আইয়ুহান নাস, উপস্থিত জনগণ শুনে রেখো, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। জনগণ মনে রেখো, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। তিন চার আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালতা বা ইউবাল আনসারী কাইফা কানাতি যাহায়া আলা হাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আতা আবু আইয়ুব আনসারী বিশিষ্ট সাহাবীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাইজান, রাসূলের যুগে কুরবানির পদ্ধতি কি ছিল? এবার উত্তরে বলছেন কানা রাজুল ইজাহি বিসাত আনওয়ান আহলে বাইতেহি, মানুষেরা ব্যক্তিরে তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া কুরবানি করত। একলু নয় মোনা, তারা খেত খাওয়াত, খেত খাওয়াত, খেত খাওয়াত। সম্মানিত মসজিদের মুসল্লি, আরো কয়েকটি হাদিস আছে, চার থেকে পাঁচটা হাদিস আপনার সামনে পেশ করলাম, যাতে বোঝা গেল ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কুরবানি করতে হবে, জন আর ব্যক্তি এক নয়। যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত, এরপরেও সফরের সাথে সম্পৃক্ত না করে জন হিসেবে আপনি অংশগ্রহণ করতে পারেন, পরিবার হিসাবে আপনি অংশগ্রহণ করতে পারেন না। পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে, এটাই চূড়ান্ত। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি করেন। টাকা কম আছে, সবচেয়ে ভালো, টাকা কম আছে ষাঁড় কুরবানি করেন, তার চেয়ে টাকা কম আছে খাসি কুরবানি করেন, তার চেয়ে টাকা কম আছে ছাগি কুরবানি করেন, তার চেয়ে টাকা কম আছে ভেড়া কুরবানি করেন। একটা ভাগে যত টাকা লেগেছে, আপাতত বাজারে দুই থেকে তিনটে ভেড়া পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে পালন করার চেষ্টা করেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে ভালো হবে। মনে রাখতে হবে কুরবানি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়, যার রক্ত গোশত আল্লাহর কাছে যায় না। যাই মানুষের তাকওয়া পরহেজগারিতা, টাকা যেমন মন যেমন নেকি তেমন, এটাই স্পষ্ট, এটা পুনরায় ভাবতে বুঝতে হবে না। মন যেমন টাকা তেমন, মন খারাপ অন্তর খারাপ টাকাও খারাপ কুরবানিও খারাপ, মানে কবুল হবে না। একশো বার বলার প্রয়োজন নাই, এবার